সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজ আমরা কথা বলবো এক অসহায় মেয়ের সঙ্গে জানবো তার জীবনের গল্প চলুন কথা বলি তার সাথে আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি আমার নাম মেঘলা মেঘলা আপু কেমন আছেন আপনি আর কেমন থাকবো ভাইয়া খুব কষ্ট আছে কিসের কষ্ট অনেক কষ্টে আছে কিসের কষ্ট তো দেখে মনে হয় না যে কষ্টে আছেন কষ্ট কি আর মনে হয় রে ভাইয়া মনের মানুষ হইলে তো কষ্টের কথা মনে হয়

আচ্ছা আচ্ছা কিরকম স্বামী চান এরকম স্বামী চাই আমার মতো সাধারণ হলে চলবে সাধারণ হলেই চলবে আচ্ছা আপনি কি পড়ালেখা করছেন না ভাই আমার সমর্থন নেই বলে আমি পড়তে পারি তার জন্য ছিল পড়তে তার জন্য কষ্ট হয় না কষ্ট তো হয় কষ্ট আর হবে না কেউ কখনো চায় যে আমার জীবনটা মুরুক্তভাবে চলে যাক আমার বয়স কত আমার বয়স 18 18 বছর সংসারে সব কাজকাম জানেন আচ্ছা স্বামী শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে কথা মনে পড়ে না প্রেমিকার কথা ভাইয়া এখনো প্রেম প্রেম তো করি আচ্ছা আচ্ছা কেউ যদি প্রেম করতে চাই তাহলে করবেন নাকি বিয়ে করতে চাইলে বিয়ে করবেন সে যদি আমাকে প্রেম করতে তাতে আমি রাজি আছি আর যদি শুধু শুধু প্রেম করে তাতে আমি রাজি আপনার বিয়ের বয়স হয়েছে বড় হইছেন তা এখন কি মনে হয় কি কারণে বিয়ে হচ্ছে না কি কারণে বিয়ে হচ্ছে না ভাই আমরা গরিব আমাদের সমর্থক অনেক জন্য যৌতুকের কারণে আমাকে বিয়ে তা থেকে আপনি তো দেখতে সুন্দর সুন্দর আছেন ভাইয়া মানুষের মন সুন্দর থাকলে কি হবে সেইরকম একটা মনের মানুষ সুন্দর না থাকলে ভইবো আমি তো কষ্ট এ থাকি জানই তো দুনিয়াটা এখন করতে সার্থক দিন

হ্যালো বিয়ার্স আসলে শুনতেই পারলেন এক অসহায় মেয়ের জীবনের গল্প তার কষ্টের কথা কেউ যদি তার কথা শুনে যোগাযোগ করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ফোর সেভেন জিরো থ্রি সিক্স টু থ্রি নাম্বারটা কার কাছে থাকে আপনার কাছেই থাকে আচ্ছা আচ্ছা যাই নাম্বারটা কেউ যদি ফোন দেয় অবশ্যই ফোনে কথা বলবেন হ্যাঁ অনেকে ফোন দিলে হ্যাঁ ফোনে পায় না কয় বন্ধু রাখে বাট পারি করে মিথ্যা কথা বলে হ্যাঁ এটা আর কি হ্যাঁ তা যাই হোক যেহেতু আপনি বিয়ে সাথী করতে চান কে ভালো কে মন্দ কথা না বলে তো বোঝা যায় না কথা বলে কেউ বিয়ে সাথী করতে আর কোনো কিছু বলতে চান আর পাঁচ সপ্তাহ নামাজ কালাম পড়বেন আল্লাহর কাছে দোয়া করবেন ঠিক আছে আপু ভালো থাকেন আসসালামু আলাইকুম